वेलकम टू अ न्यू ब्लॉग। आज का 30 तारीख कल के 1 जुलाई कल के रात कल के देखा जॉइनिंग आज का लास्ट मैं डे एक आराम से काटानर तो तरह सकाल कि करी जस्ट हमारे बंधुदे एक अड्डा दिखिल व्हाट्सएपे तो एक बंधुदे ग्रुप आज है जानकारी साराक्षण कथा बोली सो वो देखिए चो आई थिंक ब्लगे बट एबार तो देखे ही ना देखले सो स्नान कर भात खाव आज की खाव दुपुरे देखा यहाँ लंच आज के भात उच्च सिद्ध आलू भाजा बेगुन भाजा टक डाल चिचिंगा चिंगड़ी एंड चिंगड़ी माछेर मालाइकारी सो हमें एक कथा बोलते चाहिए जीरो वाट किचन जीरो वाट फिल्म बोले एक दाड़ो एक मार साथ ही बोलछी एकटू दाड़ो पटल चिंगड़ी दीते भूले गेछिलो मा पटल चिंगड़ी मैं जानो जीरो वाट फिल्म बोले अरे डाकाओ एदिके जीरो वाट फिल्म बोले एक चैनल आछे जेखाने मा छेले करे मा एक्जैक्टली एई रान्नागुलो करे बिकज मोचा चिंगड़ी गुलो तो अनेक बाड़ीते हय ना ना खेते समय पाबो ना फुल टाइम यूट्यूबर तो हाँ एक्जैक्टली तो माझे तो एरकम खाबो मा सजिए देबे खाबो जो बाड़ीते थाकबो सो कतदिन पर मा रान्ना खाबो बापक আমার খাওয়া হয়ে গেছে আর মা চিংড়ি মাছের মালাইকারিটা ব্যাপক রান্না করেছিল তো আমি রাতে জেনারেলি ভাত খাই না দেখেছো তোমরা বাট আমি মাকে বললাম আমি রাতে খেলেও খেতে পারি বিকজ অবভিয়াসলি রুটি দিয়ে ওটা ভালো লাগবে না সো সেটাই হচ্ছে ব্যাপার এন্ড অলসো একটা কথা তোমাদের বলার আছে সেটা হচ্ছে তোমরা ভাবতেই পারো কেউ আমাকে জিজ্ঞেস করোনি বাট যারা দেখছো তারা ভাবতেই পারো যে আমি কেন এখানে এসে বাড়িতে রয়েছি আর তাতে মানে আমি কেন ওখানে রয়েছে ওর বাড়িতে এটা বেসিক্যালি একটাই কারণ তোমরা আগের ব্লগ দেখলে দেখতেও মানে জানবে যে আমরা ওখানেও ফ্ল্যাট দেখছিলাম বিকজ আমাদের কলকাতা আসার কোনো প্ল্যান ছিল না সো আমরা ডিসাইড করেছিলাম যে ওখানে ফ্ল্যাট কিনে আবেগানের মা বাবাকে ওখানে নিয়ে যাবো বাট ফ্যামিলির জন্যই আমরা এখানে চলে এসেছি সো ইট ইজ লাইক যে আমরা ওখানে ওদের যে বাড়িটা আছে এখানে বাবুইহাটিতে দ্যাট ইজ জয়েন্ট ফ্যামিলি তো ওখানে এত ফার্নিচার রেখে থাকা আমাদের পক্ষে পসিবল না তো তাই জন্য এখন আমরা ফ্ল্যাট কিনবো এখানে ডেফিনেটলি তারপর আমরা চারজন শিফট হয়ে যাবো বাট ওটা একটু টাইম লাগবে অবভিয়াসলি ফ্ল্যাট তো আর আজকেই দেখলাম আর কালকে বুক হয়ে গেল এরকম তো হয় না সো একটু টাইম লাগবে টিল দ্যাট টাইম আমাদের যেহেতু আমার মানে বাবার বাড়িতে যেহেতু বাড়ি এটা ফ্ল্যাট না আর দিদি ভাইয়েরও বিয়ে হয়ে গেছে সো মা বাবা একাই থাকে সো আমরা এখানে ফার্নিচার রেখে কিছুদিন একটু আসা যাওয়া করবো যতদিন আমাদের ফ্ল্যাট হয় আমরা চারজন শিফটে যেতে পারছি সো এটাই একটা কারণ এখানে থাকার আর এটাই বলার ছিল তোমাদের আর হচ্ছে একটা প্রচণ্ড ভ্লগ আর কি পেন্ডিং আছে দ্যাট ইজ মলদ্বীপসের বাজেট ভ্লগ যেটা অনেক দিন ধরে আমাকে অনেকে বলেছে বাট আমি করে উঠতে পারিনি সো আমি এখন ওটা করছি ওটার ওপর কাজ করছি ওটা আজকে বা কালকের ব্লগে তোমাদেরকে দেখাবো সো স্টে টিউন ফর দ্যাট ওটা আমি ল্যাপটপ নিয়ে বসেছি ওটা আমি কাজ করব এখন দেন দেখাবো তোমাদের সো এটাই হচ্ছে ব্যাপার বিকেলে হয়তো বেরোবো আমরা একটুখানি তো তখন আবার দেখাবো তোমাদের কি করছি দেখুন ল্যাপটপটা চার্জ দিচ্ছিলাম ফুল চার্জ হয়ে এখন আমি স্টার্ট করব ওটা বানানো মলদ্বীপসের বাজেট ওকে সো আমি একটা মোটামুটি বানিয়েছি এরকমই খরচা হয়েছে সো আমাদের কনসার্ন ছিল যে আমরা একদম যত কম টাকায় পারবো আমরা ট্রিপটাকে কভার করব ঠিক আছে সো উই ডিড নট প্ল্যান এনি ওয়াটার ভিলা অর এনিথিং সেটা কখনো যদি আমাদের বাজেট পারমিট করে আমরা যেতে পারি বাট এইবারে আমরা কিছু প্ল্যান করিনি সো এইটা হচ্ছে আমরা প্রথমে মেক মাই ট্রিপকে বলেছিলাম আমি অনেস্টলি আমি মেক মাই ট্রিপকে বলেছিলাম যে যত কম টাকায় আমাকে পারো আমাকে একটা প্যাকেজ দাও ঠিক আছে তো ওরা আমাকে অনেক দিয়েছে আমাকে মানে ডিফারেন্ট ডিফারেন্ট বাজেটের বাট আমি সবথেকে কম টাকাটা নিয়েছি ঠিক আছে তো প্রথমে ওরা আমাকে বলেছিল যে ওই ফটোগ্রাফি আর আরেকটা কি যেন বলেছিল ফটোগ্রাফি আর কি ইনক্লুড করে আমাকে 90,000 দিতে হবে ঠিক আছে তখন আমার অলরেডি হাফ পেমেন্ট করা হয়ে গেছে তো পরে ওরা বললো যে এইটা আমরা দেবো না ফটোগ্রাফি আনাল আমরা আমার দরকার নেই ফটোগ্রাফি তুমি তোমরা আমাকে তাহলে ওই টাকাটা থেকে ওই যতটা ফটোগ্রাফি আর ইয়ের জন্য মানে ধরেছিলে আরেকটা কি আমার মনে পড়ছে না তো ওটা কেটে দাও তো তাই হোক ফাইনালি ওরা কেটে দিল ওটা তো আমাকে 80,000 পে করতে হয়েছে যেখানে ব্রেকফাস্ট ডিনার ট্রান্সপোর্টেশন হোটেল ফ্লাইট 4 নাইটস 5 ডেজের সব ওরা ইনক্লুড করে দিয়েছিলো ঠিক আছে সো মেক মাই ট্রিপকে আমি ওটা দিয়েছি বাট মেক মাই ট্রিপের যে আমার
মানে যে আমার ট্রিপটা প্ল্যান করে দিয়েছিল সে খুব ভালো ছিল, বাট তারপরে ওরা রিলেশনশিপ ম্যানেজারকে আর কি ইয়ে করে দেয়, বুঝেছো, রিলেশনশিপ অফিসার না কে যে যে কিনা ট্রিপে ট্রিপ বুকিং এর পরে সে তোমার সাথে কোঅর্ডিনেট করবে। বাট সে একদম বাজে ছিল, সে আমাকে কিচ্ছু কোঅর্ডিনেট করেনি, মানে আমাকে লিটারেলি হোটেলের সাথে নিজে কোঅর্ডিনেট করতে হয়েছে, তারপরে ফ্লাইটের সাথে নিজে কোঅর্ডিনেট করতে হয়েছে, জাস্ট টু নো কি কী কী ডকুমেন্টস লাগবে অ্যান্ড অল ওইগুলো। তো প্রথমে আমরা মেক মাই ট্রিপকে এটা দিয়ে মোটামুটি গেছি, তারপর তো আমরা অ্যাজ ইউজুয়াল ফ্লাইটে উঠেছি। সেকেন্ড ফার্স্ট ডে আমরা রেস্ট নিয়েছিলাম, বিকজ আমরা তো পাবলিক আইল্যান্ডে ছিলাম ফার্স্ট অফ অল হুলহুমালেতে, অ্যান্ড সেকেন্ডলি আমাদের একদম বিচ হোটেল ছিল, তো আমরা মানে সারাদিনটা ওইটা বিচেই কাটিয়েছি, দেরি পৌঁছেছিও দেরিতে, সো বিচে কাটিয়েছি। নাও সেকেন্ড ডে, সেকেন্ড ডেতে আমরা কি হয়েছিল না, ওরা আমাদের $30 পার ডে লাঞ্চ আর ডিনারের জন্য করেছিল, মানে $30 ইচ, আমার $30, আমার হাজবেন্ডের $30। সো সেখানে $30 আমাদের লাঞ্চ, একদিন আমরা এরকম ছিলাম যেরকম থার্ড ডেতে আমরা কিছু করিনি, সো $30 মধ্যে আমাদের দুজনের $60 লাঞ্চ আর ডিনার দুটোই হয়ে গেছিলো, ঠিক আছে, সেটা হোটেল থেকে আমাদের বলেছিল। এবার সেকেন্ড ডেতে আমরা কি করেছি, আমরা ডলফিন হোটেল থেকে আমাদের বুক করে দিয়েছিলো, আমরা ডলফিন দেখেছি, স্যান্ড ব্যাংক দেখেছি, স্যান্ড ব্যাংক যেটা কিন্তু ভীষণ সুন্দর, আর স্নর্কেলিং করেছি, সব আমাদের $80 ইচ করেছিল, লাঞ্চও ইনক্লুড ছিল, ঠিক আছে। সো এইটা আমাদের সেকেন্ড ডে, সেকেন্ড ডে ছিল, তো সেকেন্ড ডে আমাদের গাইডটা খুব ভালো ছিল, ও আমাদের ফটোগ্রাফি করে দিয়েছে, স্নর্কেলিং এর ভিডিও আন্ডার ওয়াটার ভিডিও গোপ্রোতে শ্যুট করে দিয়েছে, তো ওকে আমরা $20 ওর জন্য দিয়েছিলাম। সো দিস ওয়াজ সেকেন্ড ডে প্ল্যান, ঠিক আছে। নাও এবার যদি তোমরা রিসর্ট থেকে বা ভিলা থেকে যাও তখন কিন্তু এইগুলো এত কম দামিতে পাবে না, ওরা অনেক অনেক ধর, তো হয়তো শুধু ডলফিন ট্যুরের জন্য যেখানে কিনা ডলফিন দেখতে পারবে কিনা শিওরিটিও নেই, বিকজ আমাদেরকেও তাই বলা হয়েছিল, সো ওইটার জন্য ওরা $80 নেবে, তো অবভিয়াসলি রিসর্টে দাম বেশি সব কিছুরই, সো ওই অ্যাকর্ডিংলি ভ্যারি করবে বাজেট। আর মলদ্বীপস ইজ সাচ আ প্লেস যেখানে তুমি কম টাকাও যেতে পারো, আবার লাখ লাখ টাকা খরচা করে যেতে পারবো, ইট মানে পারো, ইট ডিপেন্ডস অন হোয়াট ইউ ওয়ান্ট অ্যান্ড অবভিয়াসলি মানে তোমার বাজেট কতটা পারমিট করছে অ্যান্ড এভরিথিং। তো থার্ড ডে আমরা একদম হোটেলেই ছিলাম, তো $30-$60 ছিল, ওখানেই আমাদের লাঞ্চ অ্যান্ড ডিনার ভালো মতো হয়ে গেছিলো, আমরা শপিং করেছিলাম টুকটাক, মানে একদম বেসিক জিনিস কিনেছিলাম, বিকজ টুরিস্ট দেখলে ওরা আরও অনেক এক্সপেন্সিভ হয়ে যায় থাকে, তো দ্যাটস ওয়াই আমরা ওটা করিনি, ঠিক আছে। তারপরের দিন, আচ্ছা দাঁড়াও একটুখানে, আচ্ছা হয়ে গেছে, তারপরের দিন রিসর্ট ট্যুর ছিল আমাদের, আমরা ওয়াটার ভিলা রিসর্টে যেতে চাইছিলাম, বাট আমাদের ওখান থেকে ওয়াটার ভিলা রিসর্ট তখন ছিল না, মানে অ্যাক্সেস ছিল না আর কি এন্ট্রি, সো দ্যাটস ওয়াই উই ওয়েন্ট টু নর্মাল মানে ওখানে ওই রিসর্টটাতে ওয়াটার ভিলা ছিল না, তো আমরা সারা দিন কাটিয়েছি ইনক্লুডিং তোমার ইয়ে লাঞ্চ, ঠিক আছে। তো এখানে তো আমি ভুল লিখেছি, এটা $120 হবে, তো হোটেল থেকে গেছি বলে আমাদের একটু বেশি পড়েছে, আমরা যদি ডিরেক্ট বুক করতাম তাহলে $100 হয়ে যেত, এটা $120 লেগেছে আমাদের, যেখানে আমরা সারা দিন রিসর্টটা ঘুরেছি অ্যান্ড তোমার ইয়ে সারাদিন রিসর্ট ঘুরেছি অ্যান্ড অলসো মানে খাওয়া হয়ে মানে খাওয়া দাওয়া সব ইনক্লুড ছিল। তো এই ছিল আমাদের মলদ্বীপসের বাজেট, তারপরে এয়ারপোর্টে এই ওই টুকটা কিনতে কিনতে মোটামুটি $1.2 এর মতো লেগেছে আমাদের দুজনের, সো তখন মলদ্বীপসের ফ্লাইটও খুব চিপ ছিল অ্যান্ড অফ সিজন ছিল, তো এইগুলো যদি তুমি পিক সিজনে যাও, যেন মোড়া বলছিলো জানুয়ারি ফেব্রুয়ারিতে গেলে অনেক অনেক টাকা লাগবে, বেশি অনেক অনেক মানে বেশি লাগবে, সো এটা সব কিছু মিলিয়ে আমাদের এটাই বাজেট ছিল। এরপরে যদি কোনো কোয়েরিজ থাকে কিছু থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, সো এটাও সবাই জিজ্ঞেস করছিলো বলে আমি ভাবলাম একটা করে দিই। আচ্ছা সো ওটা বাজেট ছিল, এবার ডকুমেন্টস আমি তখনও বলেছিলাম হয়তো, বাট তারপর বলে দিচ্ছি, পাসপোর্ট আধার কার্ড তো লাগবেই, প্লাস ইমিউগা ফিল করতে হবে, ওটা হচ্ছে ওদের ইয়েতে আসার জন্য, মানে যেহেতু তুমি অন্য কান্ট্রিতে গেছো ও টার্মটা আমার মনে পড়ছে না, বাট যাই হোক ইমিউগা গুগলে গিয়ে ফিল খুঁজলেই পেয়ে যাবে, ওটা জাস্ট ফিল করতে হবে, আসা যাওয়া দুটো টাইমে, যারা ফিল করছিল না তাদের কিন্তু আটকে দিচ্ছিল, ফিল করেই ঢুকতে হবে। সো ইমিউগা আর আসার সময় ইমিউগা প্লাস এয়ার সুবিধা ইন্ডিয়াতে আসার জন্য, সো এই চারটে মানে এই চারটে আসার সময় ফিল করতে হয় আর যাওয়ার সময় শুধু ইমিউগা, ঠিক আছে। ওখানে সব লেখা থাকে, কন্ডিশনস ফটো কীরকম করে নিতে হবে সব লেখা থাকে, সো অ্যাকর্ডিংলি করতে হয়। তো আমি সাজেস্ট করবো যে যাওয়ার আগে এয়ারলাইন্সে ফোন করে জেনে তারপর যেও, বিকজ
ওদের কি টার্মস চেঞ্জ হতে থাকে না থাকে, তো আমার টাইমে ওটা ছিল, নট নেসেসারি যে তোমাদের টাইমে ওটাই থাকবে। সো ফোন করে জেনে যেও, তাহলে কি একটা পুরো ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকবে। সো দ্যাট ইজ ইট। এবার আমি তোমাদের বলেছিলাম বিকেলে বেরোবো আমি মার সাথে একটা জুতো কিনতে, সো যাচ্ছি ওখানে, এখনই বেরোচ্ছি। সো চলো যাই। বাড়ি চলে এসেছি, জুতো কিনলাম, একটা ছাতা কিনলাম, দেন মা একটু টুকটাক টুকটাক কিনলো জিনিসপত্র সবজি। তো আমি ভাবলাম ফুচকা খাবো, বাট ফুচকাওয়ালাটা বসেনি। বাট একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যে মেট্রোর কাজ অনেকটা এগিয়ে গেছে, সো এখানকার মেট্রোটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। সো বেশ ভালো লাগলো ওটা দেখে। এবার অ্যাজ ইউজুয়াল ডিনার করবো, করে ব্লগটাকে এন্ড করবো, ঘুমিয়ে যাবো। কালকে থেকে আবার অফিস, কালকে র তো আছে, দেখি কালকে কী করা যায়। সো দাঁড়ো একবার তোমাদের ছাতাটা আর জুতোটা দেখে, জুতোটা দেখেছো বাট একবার ভালো করে দেখিয়ে দিই আর ছাতাটাও দেখাচ্ছি। এটা হচ্ছে জুতো, এটা হচ্ছে ছাতা। জুতোটা 645 rupees নিয়েছে বাটা থেকে, আর এটা 320 টাকা। ওকে, আমার ডিনার করা হয়ে গেল। আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি, কালকে দেখি কি করি। কালকে রথ, কালকে অফিসেও আছে, তাড়াতাড়ি উঠতে হবে। এতদিন বেশ আমি একটু দেরি করে ঘুম থেকে উঠছিলাম, কালকে থেকে আবার রুটিনে চলে আসতে হবে। সো দ্যাটস ইট। আই হোপ কিছু ভালো লেগেছে ভিডিওটাতে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দিস জার্নি, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড এভরি টাইম আই পোস্ট আ ভিডিও। সো আমি রেগুলার ভিডিও পোস্ট করছি, আই জাস্ট হোপ কি আমার জব শুরু হয়ে গেলেও আমি রেগুলার পোস্ট করতে পারি। সো প্লিজ ডু ওয়াচ দ্য ভিডিওস অ্যান্ড লেট মি নো ইফ ইউ আর লাইকিং ইট অর নট, অ্যান্ড দ্যাটস ইট, বাই।